19 ফেব্রুয়ারি একটি বাক্যে বিতর্কিত টিলাজল প্রয়োগে ট্রাঙ্কুলাইজ করে সুন্দরবনে ছেড়ে দিলেও মাত্র 21 দিনের ব্যবধানে 12 মার্চ শ্যামনগরের গোলাখালীতে আরও একটি বাঘ প্রবেশ করে। ছটি ছাগল হত্যার দায়ে গোলাখালী গ্রামবাসী পিটিয়ে হত্যা করে বাঘটিকে। জনগণ তাড়িয়ে দিতে যাচ্ছিল, বাঘ এসে একজনের ধরেছে, বাঘে ধরলে ওর পাশে যারা ছিল ওরাই বড় বাড়ি করেছে বাঘ। 19 ফেব্রুয়ারি হরিনগরে ট্রাঙ্কুলাইজ করে বনে ছেড়ে দেওয়া বাঘ এবং 12 মার্চ পিটিয়ে হত্যা করা বাঘ নিয়ে রয়েছে নানা প্রশ্ন। 4 এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব বাংলাদেশ জানায়, 19 ফেব্রুয়ারি ট্রাঙ্কুলাইজ করা বাঘ আর 12 মার্চ পিটিয়ে মারা বাঘ একই বাঘ। তবে সাতক্ষীরার বুড়ি গোয়ালিনী বন অফিসের বন কর্মকর্তা দাবি করলেন, বাঘ দুটি ছিল আলাদা। তাহলে দুটো ভিন্ন ভিন্ন বাঘ? সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব বাংলাদেশ আরও জানায়, এলাকায় ঢুকে পড়া বাঘটিকে রেডিও কলার পরানোর বিষয়টি নিশ্চিত করতে পারলে বাঘটিকে বাঁচানো সম্ভব ছিল, কিন্তু রেডিও কলার নিয়েও আছে নানা প্রশ্ন। 2005 ও 2006 সালে বিতর্কিত গবেষণা নামে দুটি বাঘের গলায় পরিয়ে দেওয়া হয়েছিল রেডিও কলার নামের একটি যন্ত্র, যে যন্ত্রের মাধ্যমে বাঘের গতিবিধি পর্যবেক্ষণ করতে গিয়ে সুন্দরবনের দুটি বাঘের করুণ মৃত্যু হয়েছিল। লেখক সিরাজুল হোসেন রেডিও কলারের নির্মমতার দিকটি সারা বিশ্বের কাছে তুলে ধরেন। গবেষণার প্রথমে যে দুটো বাঘ মারা গেল, এই দুটো বাঘ মারা যাওয়ার পরে বন বিভাগের কার্যক্রমের বিপক্ষে অনেক পত্রপত্রিকায় অনেক বিরূপ মন্তব্য এবং মানে পাবলিক ওপিনিয়ন আসে তাদের বিরুদ্ধে। হোসেন সোহেল, এটিএন নিউজ, সুন্দরবন।